رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله. তালাক হয়ে গেলে সন্তানদের বিষয়ে প্রশ্ন আসছে, এরা কার সাথে থাকবে? সন্তানদের ছোট থাকা অবস্থায় বেশিরভাগ ইয়ে হলো যে মার সাথে থাকবে, মা লালন পালন করবে। এমনকি তালাক হওয়া সত্ত্বেও ইসলামের যে নিয়ম সেই অনুযায়ী তালাক হয়ে গেছে, বনাবনি হয় নাই বলে, কিন্তু দুইজনের মধ্যে যার কোনো দিক থেকে চুক্তি থাকবে না এটা না। এই জন্য আগের যুগে ইনি তার সাথে চুক্তিই করতেন যে এই ছেলে মেয়েগুলোকে তুমি পালবা, এই এর বিনিময়ে এই তোমার মায়না এইটা থাকবে। এটা একটা ওই প্রথম পর্যায়ের জন্য ওনার বিকল্প কিছু বাইর হলো অবলম্বন হিসাবে, আর সেটা দিয়ে ইনার সন্তানও লালন পালন হলো। আর এরপর বড় হয়ে গেলে সাধারণত ভাগ যেটা, এটা হলো ছেলেরা থাকবে মার সাথে আর মেয়েরা বাপের সাথে। বাপের দায়িত্ব বিশেষ করে মেয়েদের এটা হলো বিয়ে সাথে দেওয়া পর্যন্ত তার দায়িত্ব। কিন্তু একান্ত দেখা যায় নতুন যে জায়গায় মা অনেক সময় বিয়ে সাদী হয়, সেখানে ওই লোক নিজেই এগ্রি হয়ে বলে যে তোমার মন সন্তানগুলো ছাড়া কেমনে টিকবে, এদেরকে নিয়ে আসো, তো নিতেই পারে। আর সরকারি আইনের এর ভিত্তিতে এই যাতে এদের ভরণপোষণ ঠিকমতো হয় সেই জন্য তারা এখানে কোনো ফয়সলা করলে করতেই পারে। বাস্তবিক হতে এই জন্যই এটা ইসলামের খুব শক্ত করে চূড়ান্ত কোনো একটা দিক দেওয়া হয় নাই, কিন্তু বাপেরটা ঠিকই দেওয়া হয়েছে যেহেতু উনি গার্ডিয়ান। এরপরেও সেই জন্য এটা সালিশি বিচার দিয়েও হতে পারে, এবং যেখানে তারা আরেকটাও আছে, তারা যেখানে থাকাকে মনে করে তাদের মনের একটা টান থাকে সেখানেও তারা থাকতে পারে। কিন্তু এরপরেও ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে ছেলেদেরকে বলা হয়েছে নিজের প্যাটার্ন, আর এই মেয়েদের বিয়ে সাদী হওয়া পর্যন্ত এটা বাপের উপর থাকে। এইটা হলো মূল জিনিস যে এদের ভরণপোষণ কে দিবে। আমরা বললাম যে জানলাম যে পিতাই দিবে, এবং যেখানে থাকা সেখানে সেটা অনেক সময় হতে পারে তার মায়ের সাথে থাকা তাদের জন্য আরও ভালো হতে পারে। এমন অবস্থায় বরং আইন প্রয়োগ করে এইটা বাস্তবায়ন করে দেওয়া তাদের জন্য আরও সুবিধা। এখানে কার সাথে কে থাকবে এটা ভাগ করে দেওয়াতেই কল্যাণ, যতটুকু না তার চেয়ে কল্যাণ হলো এই অবস্থায় রাখার মধ্যে। সেই জন্য ইসলাম এইভাবে রাখছে, যদিও বা প্রাধান্য দেওয়া আছে এক এক অবস্থার জন্য, এক একটার বিষয়ের এক এক পক্ষের, এটা আমরা একটু আগে যেটা বলেছি।